আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিন কেটে যাচ্ছে, তো খড়িতে রান্না করবো, এই জন্য আসলে আমি খড়ি বের করছি রোদে দেওয়ার জন্য। অনেকদিন থেকে ব্যবহার করা হয়নি। আমার খড়িগুলো খাটের নিচে রেখেছিলাম, আমি আসার পর অবশ্য খাটের নিচে পুরোটা পরিষ্কার করেছি, কারণ খড়ি যেখানে রাখা হয় সেখানে সাপ পোকামাকড় এসব থাকে, তো পরিষ্কার করে আবার ঢুকিয়ে রেখেছিলাম, কিন্তু তখন আসলে রোদে দেওয়া হয়নি। আর এই যে আমার চুলা, যে চুলাটা আমি রান্না করব আপনাদের সাথে, আমি আজকে আমার রান্নাঘরটা একটু শেয়ার করব। আমি আসলে শাকুনি এসে রেখেছিলাম, এই যে এটা হচ্ছে কুমড়ার শাক, চুলা তো বের করেছি, এখন দেখা যাক চুলাতে ঠিকঠাক ভাবে রান্না করা যায় কিনা। আপনাদের সাথে আজকে আমার রান্নাঘরটা শেয়ার করছি। রান্নাঘরে আসলে এখান থেকে শুরু, আর সাইডে অবশ্যই একটা রাইস কুকার আছে, আর এখানে একটা বড় গ্লাস রেখেছি যেটাতে আমার যে চামচগুলো আছে সেগুলো রাখি, আর হ্যান্ড ওয়াশটা আছে ওখানে, কারণ দেখা যায় যে নোংরা হয় হাত, তখন চটজলদি পরিষ্কার করতে পারি। আর এটাতে আমি কাটাকাটি করি, এটাতে পানি আছে, পানি আসলে আমাদের বাড়ি থেকে নিয়ে আসতে হয়, আর তার পাশে আছে হচ্ছে ঝাল লবণের ডালা। আসলে আমি গ্রামীণ কিছু জিনিস ব্যবহার করছি, আর তার পাশে আছে গ্যাসের চুলা। গ্যাসের চুলাটা আসলে ব্যবহার করা হয় কারণ আমি আসি 2-3 দিনের জন্য, এই জন্য। অবশ্য খড়ি চুলাতে রান্না করা খুব ভালো হয়, আর নিচে একটা র্যাক আছে, র্যাকে কিছু থালা বাসন রাখা আছে। তো আমার রান্নাঘরটা মোটামুটি বারান্দাতে, তো তেমন একটা বড় না, ছোট্ট একটা রান্নাঘর দেখতেই পাচ্ছেন। এখন আমি আলমারি থেকে আসলে আমার ডিটারজেন্টটা নিচ্ছি, এই যে দেখুন ডিটারজেন্ট রাখা হয়েছে বোতলে। এটা অবশ্য ব্যবহারে খুব সুবিধা, মানে পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। আসলে আমি এখন পরিষ্কার করব, আমি 2টা বোতল পেয়েছি, তো বোতল 2টা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে রাখলে দেখা যাবে যে পরবর্তীতে অন্য কিছু রাখা যাবে, আর বাইরে প্রচণ্ড রোদ, তো এখন আমি যাব টিউবওয়েলে। আমার পরিষ্কার করার কাজটা আমি সেরে নিয়েছি, এখন আমি আমার এক চাচির বাসা থেকে তেঁতুল নিয়ে এসেছি, তেঁতুলগুলো আমি রাজশাহীতে নিয়ে যাব। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, এই যে দেখুন আকাশের অবস্থা, আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আসলে দুপুরে রান্না করা হবে, দুপুরে রান্না করব পটল ভাজি, ডাল আর ছোট মাছ দিয়ে আলু চচ্চড়ি। আসলে মাংস খেতে খেতে সবাই বোর হয়ে গেছে, তো আমি পটলটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, পরে এটি ফেলানি দেব। আর এখন আমি মাছের তরকারিটা রান্না করে নেব, আসলে পরিমাণে অল্প রান্না করব। আমাদের আবার চাচির বাড়িতে দাওয়াত আছে, তো ওখানে দাওয়াত খেতে যাব, সেই জন্য আসলে কম পরিমাণে রান্না করছি। মাছ রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আসলে ঈদের দিনটা খুবই ব্যস্ত গিয়েছে, মাংস কাটা থেকে শুরু করে, আসলে কেউ ছিল না, ছিল বলতে আসলে আমরা চাচারাই 3 চাচা মিলে, যেহেতু কোরবানি দিয়েছি, বাইরের কোনো মানুষ ছিল না, তাই আমরাই আসলে সবকিছু করেছি। এই জন্য আসলে তেমন ভিডিও করতে পারিনি, কারণ হাতে যে ফোনটা নিব সারাদিনে একবারও ফোনটা নিতে পারিনি। পরে রান্না করার সময় ফোনটা নিতে চেয়েছিলাম, কিন্তু ফোন আসলে ওইভাবে অন করতে পারিনি। এই জন্য আসলে আমি এখন পর্যন্ত গরুর মাংসের কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে পানি দিয়েছি, দিয়ে এখন সব গুঁড়া মশলাগুলো অ্যাড করব, আর সাথে বাটা মশলাটাও অ্যাড করব, করে খুব ভালোভাবে কষিয়ে নেব।
পেঁয়াজ আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ছোট করে কাটা আলু দিয়ে দিচ্ছি, দিয়ে এই আলুটাও আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এর ভিতরে আমি মাছও দিয়ে দেব। আলু আমার মোটামুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আমি আর একটু পানি দিব। দেওয়ার পরে এর ভিতরে মাছ দিব, মাছ রান্না করব। আর আরেকটা মাছ হয়তো বা রান্না করব, কিন্তু প্রত্যেকটা রান্না আপনাদের সাথে আমি শেয়ার করছি না। আসলে এত রান্না যদি শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে শুধু রান্না রান্না হয়ে গিয়েছে। এই জন্য আমি চাই যে যে কোনো একটা বা দুটা আইটেম আপনাদের সাথে শেয়ার করতে। আমার রান্না করতে করতে আমার ভাইয়া মাছ নিয়ে এসেছে, তো মাছগুলো কাটতে হবে, তাই রান্না এখানে একটু বন্ধ করছি, করে আগে মাছগুলো কেটে নিয়েছি। আসলে মাছগুলো অনেক টাটকা আছে। এই যে দেখুন, চিংড়ি মাছ বা জাল মাছ যেটাই বলুন না কেন, মাছগুলো অনেক টাটকা, এত টাটকা যে পানিতে ছেড়ে দিলে মাছগুলো নড়ছে, খুব ভালো লাগছিল। আমি আসলে মাছ খুব একটা ভালো কাটতে পারি না, যাই হোক যেরকমই হোক কেটে ধুয়ে নিলে হবে, সেটা কোনো ব্যাপার না। আমাদের সব কাজ কমপ্লিট করে আমরা বিকালবেলা একটু বাজারে যাচ্ছি। রাস্তার দুই ধারে এত গাছ, আর মূলত নার্সারি করা হয়েছে, এই জন্য আসলে গাছের পরিমাণটাও অনেক বেশি, দেখতে অনেক সবুজ লাগছিল। আপনাদেরকে আমি সারপ্রাইজের কথা বলেছিলাম, তো আমার সারপ্রাইজ হলো আফরা। আফরা তার নানুর বাড়িতে এসেছে। এই যে দেখুন, আমরা আসলে ভ্যানে করে যাচ্ছিলাম আর ও খুব মজা করছিল।
ওর সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, তো দেখা হয়ে অনেক ভালো লাগছে। আর ভ্যানে উঠে ওর আনন্দটা অন্যরকমই ছিল। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আগামীতে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।